হাথারসে যাওয়ার পথে রাহুল প্রিয়াঙ্কা গান্ধীকে গ্রেফতার ও হেনস্থার প্রতিবাদে রিস্তার জিটি রোড অবরোধ করে কংগ্রেস। উত্তরপ্রদেশের নারী নির্যাতন মাত্রা ছাড়িয়েছে। হাথারসে দলিত তরুণীকে পাশবিকভাবে ধর্ষণ ও জিপ কেটে নেওয়ার পর দিল্লির সাফদারজং হাসপাতালে মৃত্যু হয়। অভিযোগ, মৃতদেহ জোর করে নিয়ে গিয়ে রাতের অন্ধকারে দাহ করে দেয় উত্তরপ্রদেশ পুলিশ। আজ নির্যাতিতার বাড়িতে যাওয়ার পথে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধীর কনভয় আটকায় পুলিশ। তাদের গ্রেফতার করে গাড়িতে তুলে ফেরত পাঠানো হয়। এরই প্রতিবাদে বিক্ষোভ অবরোধ করে কংগ্রেস সমর্থকেরা।